ডাক্তারদের জন্য ষষ্ঠী ব্রত পালন। আজ রাত 9টায় বিশেষ আরজি তিলোত্তমার মায়ের মাস আগে ঠিক এই দিনে ওল্টপাল্ট হয়ে গিয়েছিল তাঁদের জীবন। 9 আগস্ট আরজি করের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল পিজিটি ছাত্রীর মৃতদেহ। সন্তান হারানোর শোক এখনও টাটকা তিলোত্তমার মা বাবার মনে। সেই শোক বুকে নিয়েই ষষ্ঠী থেকে ধর্নায় বসছেন তাঁরা। এদিনই বাংলার মায়েদের কাছে বিশেষ আরজি করলেন আরজি করের প্রয়াত চিকিৎসকের মা। তিলোত্তমার বিচারের দাবিতে গত 2 মাসে একাধিক মিছিল, মানববন্ধনের সাক্ষী থেকেছে বাংলা। মেয়ের বিচারের দাবিতে ষষ্ঠী থেকে ধর্নায় বসছেন আরজি করের নির্যাতিতার মা বাবা। সন্তান শোক কিছুতেই ভুলতে পারছেন না তারা। রাজ্যের নানান প্রান্তে যখন উৎসবের মেজাজ, তখন খাঁ খাঁ করছে তাদের ঘর। এই আবহে বাংলার মায়েদের কাছে তিলোত্তমার মায়ের আবেদন, সন্তানের মঙ্গল কামনায় তাঁরা যেন আজ 9টি প্রদীপ জ্বালান। মেয়ের স্মৃতি বুকে আগলে তার বিচারের দাবিতে আজ থেকে ধর্নায় বসছেন আরজি করের প্রয়াত পিজিটি ছাত্রীর বাবা মা। তারা আগেই জানিয়েছিলেন যে কেউ চাইলে ধর্না মঞ্চে আসতে পারেন, তবে এই বিষয়টিতে রাজনীতির রং লাগুক তারা সেটা চান না বলে জানিয়েছেন। এদিন অবশ্য ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সেখানে পৌঁছে যান, সবার সঙ্গে কথা বলেন, একই সঙ্গে আবেদন করেন যারা ঠাকুর দেখতে বেরোচ্ছেন। তারা যেন একবার তিলোত্তমার মা বাবার ধর্না মঞ্চে এবং ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের আজ আরজি করেন নির্যাতিতার মা বলেন, এমনই একটা 9 তারিখে আমরা জীবন ওল্টপাল্ট হয়ে গেল। আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো হতো, আমি আমার মেয়ে উপোস করতাম, আজও আমার উপোস রয়েছে, আমরা একটা মেয়ে চলে গিয়েছে, রাস্তায় হাজার হাজার ছেলে মেয়ে অনশন করছে, আজ 9 তারিখ, সন্তানের মঙ্গল কামনায় রাত 9টায় 9টি প্রদীপ জ্বালুন।